আমরা যখন মোবাইল ফোনের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি বা আপনার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি, ভিডিও রেজুলেশনটা কিন্তু তত একটা ভালো আসে না। অর্থাৎ আপনি যদি ভালো মানের একটি ভিডিও ক্যামেরা ব্যবহার করতে চান, একটি উন্নত এবং DSLR মোডের মতো যদি আপনি একটা স্মার্ট ক্যামেরা ব্যবহার করতে চান, সেটা কিভাবে করবেন সেই পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ক্যামেরা যে ক্যামেরাটির MB খুবই কম এবং এই ক্যামেরাটির মাধ্যমে আপনি যে কোনো ভিডিও রেকর্ড করতে পারবেন একদম সহজে অনায়াসে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। ভালো একটি ভিডিও যদি আপনারা রেকর্ড করতে চান তাহলে কিন্তু ভালো একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে। তো সর্বপ্রথম আপনি যে আপনার মোবাইলের প্লে স্টোরটি আছে সেখানে একবার প্রবেশ করবেন। তারপর উপরে যে সার্চিং বার আছে সেখানে একবার লিখে দেন যে ওপেন ক্যামেরা। আপনি যখন ওপেন ক্যামেরা লিখবেন তখন কিন্তু আপনার মোবাইলে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। তো আপনি অ্যাপ্লিকেশনটি একবার ভালো করে দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি আপনার ভিডিওটির সুবিধার্থে আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রথমেই ডাউনলোড করে নিচ্ছি। তো এখান থেকে একবার ব্রেকে চলে আসেন। ব্রেকে আসার পরে যে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছেন ওপেন ক্যামেরা সেখানে প্রবেশ করেন। সেখানে যখন আপনি প্রবেশ করবেন তখন এই যে দেখেন যে উপর সেটিংস আছে সে সেটিংসটিতে একবার প্রবেশ করেন। প্রবেশ করার পরে এখানে দেখেন যে একদম উপরে যে টাইমার আছে সেখানে একবার ক্লিক করে দেন। এখানে আপনি দেখেন যে এখানে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড করে আপনার 5 মিনিট পর্যন্ত আছে। তো এখানে সাধারণত 3 সেকেন্ড করে দিবেন। আপনি যখন ভিডিওটি রেকর্ড করবেন তখন আপনি যখন রেকর্ড প্লে বাটনে চাপ দিবেন তারপর 3 সেকেন্ড পর থেকে কিন্তু ভিডিও শুরু হবে, সেই জন্য এখানে আপনি 3 সেকেন্ড সেট করে দেন। তারপরে যে আছে এখানে ভিডিও সেটিংস আছে সেখানে একবার প্রবেশ করেন। সর্ব একদম উপরে যে জিনিসটি আছে সেটি হলো ভিডিও রেজুলেশন, এটা একদম আপনার ফুল HD করে দিবেন। উপরে যে অপশনটি আছে একদম ফুল HD করে দিবেন। HD করে দেওয়ার পরে দেখেন যে এখানে ভিডিও যে ফরম্যাট আছে সেটা আপনি ডিফল্ট বাসন করে দেন, অর্থাৎ আপনার মোবাইলের বাসনটি। তারপরে এখানে দেখেন যে ভিডিও ডিরেকশন অফ ভিডিও, ম্যাক্সিমাম ডিরেকশন অফ ভিডিও, এটি আপনি কতক্ষণের জন্য আপনি ভিডিও করতে চান সেখানে আপনি টাইমিং সেট করে দেন। তো আমি আনলিমিটেড দিয়ে দিলাম এই জন্য যে আমি কতক্ষণ ভিডিও করব সেটা কিন্তু আমার জানা নেই। তো আপনার ইচ্ছা করলে এখানে 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আপনার প্রয়োজন অনুসারে আপনি এখানে মিনিট সেট করতে পারেন। তারপরে যেখানে দেখেন যে আপনি এখানে একটা আছে রেজিস্টার অন ম্যাক্সিমাম ফাইল সাইজ, তো এটা আপনারা অবশ্যই অন করে দিবেন। আমি অন করে দিলাম। তারপরে এখানে দেখেন যে একটা রেকর্ড অডিও যে অপশনটি আছে সেটিও আপনি অন করে দিবেন। যদি এই অপশনটি আপনি অন না করেন তাহলে আপনার ভিডিও হবে কিন্তু আপনার যে নয়েজটা আছে ভয়েসটা আছে সেটা কিন্তু আপনার রেকর্ড হবে না। তো আপাতত আপনার এই পর্যন্তই কমপ্লিট হলো। তো আপনি এখান থেকে সেটিংস থেকে আপনি ক্যামেরাতে ফিরে যান। ক্যামেরাতে আসার পরে দেখেন যে আপনি ক্যামেরাটা যখন এরকমভাবে ভিডিও করার জন্য রেডি করবেন তখন আপনার কিন্তু এরকম ফোকাস কিন্তু কম বেশি হতে পারে। যখন আপনার ফোকাসটি কমপ্লিট হবে তখন এখানে যে উপরে একদম লক সিস্টেম আছে সেটি একবার লক করে দেন। লক করে দেওয়ার ফলে আপনি এই যে সিস্টেমটি আছে লক করার সেই লক বাটনটি একবার লক করে দেন। লক করে দেওয়ার পরে কিন্তু আপনি যদি একটু নড়েন সরেন তারপরে কিন্তু আপনার ফোকাসের কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আপনি কিন্তু সঠিক পরিমাণে আলো পাবেন। আপনি যখন এটি লক করে দিবেন তখন কিন্তু আপনি যখন ভিডিও করবেন তখন আপনার একটু মোবাইলটা লড়লো বা আপনার যে জিনিসটা সাবজেক্টের উপর ভিডিও করবেন সেই বিষয়টা একটু নড়াচড়া করলেও কিন্তু আপনার ফোকাসে পাওয়ারে কিন্তু সমস্যা হবে না। যখন আমি এই ভিডিওটি স্টার্ট করব, স্টপ করে দেওয়ার পরে এই যে কোনার যে ফাইলটি আছে সেটি একবার নিয়ে আসলাম সামনে। আনার পরে এখান থেকে প্লে বাটন থেকে প্লে করে দিলাম। এই যে দেখেন ভিডিও কিন্তু প্লে হচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি তো
তো এভাবেই কিন্তু আপনি সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারেন।